নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ডিয়ার অ্যাসপিরেন্ট হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু থাউজেন্ড টোয়েন্টি টু দেখো ডিয়ার অনেকদিন ধরে ভাবছি আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করবো বাট শেয়ার করে উঠতে পারিনি তো ফাইনালি আজকে আমি শেয়ার করছি দেখো আমি একটা এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলাম যেখানে আমি অ্যাজ এ কন্টেন্ট রাইটার কাজ করতাম ওয়ার্ক ফ্রম হোম দেখো যেহেতু প্ল্যাটফর্মটা বড় ছিল এবং আমারও এক্সপিরিয়েন্স অনেক দিনের তাই সেখান থেকে ভালো পরিমাণের একটা স্যালারি আমি পেতাম ক্লিয়ার তো কথা হচ্ছে সেই কাজটা আমি ছেড়ে দিচ্ছি ইয়েস এই ভিডিওটা বানানোর পরেই আমি রেজিগনেশান লেটার লিখবো এবং কালকে গিয়ে অফিসে জমা দিয়ে আসবো তার কারণ কি তার কারণ হচ্ছে শুধুমাত্র ইউটিউব শুধুমাত্র তোমরা দেখো ইউটিউবে আমি ফুল ফোকাস করতে পারছিলাম না আই থিঙ্ক এটা তোমরা সকলেই নোটিস করেছো তোমাদেরকে ক্লাসের রুটিন দিতাম বাট ক্লাস করাতে পারিনি তোমাদেরকে বলতাম পিডিএফ দেবো বাট পিডিএফ প্রোভাইড করতে পারিনি তার কারণ হচ্ছে আমার কাছে সময়ের অভাব থাকতো এক পক্ষে আমার দুটো কাজ একসাথে করা সম্ভব হচ্ছিল না আর যেহেতু আমাদের ইউটিউবের সদস্য অনেক বেশি হয়ে গেছে তা আমার দায়িত্বও অনেক বেশি হয়ে গেছে তাই ভাবলাম যে না আমি ওই কাজটা ছেড়ে দিয়ে ইউটিউবেই এরপর থেকে ফুল প্রকাশ করবো কারণ তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছো দাদা ক্লাস দেন ক্লাস দেন পিডিএফ দেন আমি পেড কোর্সে পড়তে চাই অনেক মানে আশা রেখেছো আমার প্রতি তো আমি চাই সেই আশাটাকে যেন তোমাদের পূরণ করতে পারি ঠিক আছে তোমাদের স্বপ্নটা যাতে পূরণ করতে পারি তোমাদের স্বপ্ন পূরণের পথে যাতে আমি একটু হলেও সাহায্য করতে পারি তার জন্যই আমি ইউটিউবে আসছি ঠিক আছে নতুনভাবে নতুন রূপে দু হাজার বাইশে দেখা হচ্ছে কারণ দু হাজার একুশে আমি কাজের কারণে ফুল প্রকাশ করতে পারিনি তো চাপ নেই কাজ ছেড়ে দিয়েছি দু হাজার বাইশে নতুনভাবে দেখা হবে ক্লিয়ার একটু পরেই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো যে নতুন কী কী কোর্স লঞ্চ হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস ইউটিউবে পেড কোর্স কখন কীভাবে হবে সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে দেখো কাজটা আমি ছেড়ে দিয়েছি কতটা ভুল করেছি নাকি ঠিক করেছি সেটা সময় বলবে ঠিক আছে তোমরা শুধু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্যই আমি এই কাজটা ছেড়েছি সো তোমাদের সাপোর্টটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ক্লিয়ার তোমরা যত বেশি সাপোর্ট করবে তত বেশি আমারও কাজ করতে মোটিভেশান আসবে সো তোমাদের সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্টে জানাবে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ভুল নাকি ঠিক ঠিক আছে যাই হোক সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি আমি এটা ঠিক করে নিয়েছি যে এরপর যে সময়টা আমি পাবো সে সময়টা আমি ফুল ফোকাস করব তোমাদের উপর ঠিক আছে তোমাদের স্বপ্নকে যাতে পূরণ করতে পারি সেই জন্য এরপর আমি অবিরাম পরিশ্রম করতে চলেছি ক্লিয়ার তো এইটুকু ইনফরমেশনই দেওয়া ছিল একটু দেখো এরপর কথা হচ্ছে দু হাজার বাইশে যে সমস্ত এক্সাম হবে সেই এক্সামগুলোকে টার্গেট করে আমাদের সেকেন্ড জানুয়ারি টু থেকে দুটো পেড কোর্স লঞ্চ হতে চলেছে দেখো অলরেডি আমরা রেল গ্রুপটির পেড কোর্স নভেম্বর দু থেকে শুরু করে দিয়েছি বাট সময়ের অভাবে আমি সেখানে কন্টিনিউ ক্লাস করাতে পারিনি তো যে সমস্ত এক্সপিরিয়েন্টরা আমাদের পেড কোর্সে যুক্ত রয়েছ তাদের প্রত্যেককেই আর এক টাকাও ফি এক্সট্রা পে করতে হবে না তারা সেই ফিতেই পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রিতে পড়তে পারবে ক্লিয়ার অলরেডি আমরা পেড কোর্সে তিরিশটি ক্লাস কমপ্লিট করেছি এবার কথা হচ্ছে যারা নতুন করে রেল গ্রুপটি পেড বেজে যুক্ত হতে চাও নতুন স্টুডেন্ট তাদেরকেও একশো পঞ্চাশ টাকা ফি করতে হবে পেমেন্ট তারাও অলরেডি এই যে তিরিশটি ক্লাস করানো হয়েছে সেই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে অর্থাৎ তোমরা তিরিশটি ক্লাস কমপ্লিট করানো পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড রয়েছে যখন ইচ্ছে তখন তোমরা দেখতে পারো ক্লাসগুলো ইউটিউবের প্রাইভেট পলিসিতে রয়েছে আমি যাকে লিঙ্ক শেয়ার করবো সেই ক্লাস দেখতে পাবে ক্লিয়ার আর এরপরে দুই জানুয়ারি থেকে যে সমস্ত ক্লাস হবে সেই ক্লাসগুলো তোমরা সকলেই দেখতে পারো ক্লিয়ার স্যাম প্রসেস রয়েছে ক্লাস রেকর্ডেড থাকবে যখন ইচ্ছে তখন তোমরা দেখতে পারো অঙ্ক রিজনিং এবং জিকের উপর আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো অঙ্ক রিজনংয়ের উপর টাইপ ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন স্পেশালি রেল গ্রুপটি পরীক্ষাতে যেগুলো জিজ্ঞেস করেছিল আর জিকে এর উপরও আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো যেগুলো রেলওয়েতে সমাপ্ত পরীক্ষাতে জিজ্ঞেস করেছে ক্লিয়ার এবার আসছে সায়েন্সের কথায় সায়েন্সে একটু অন্য প্রসেস রয়েছে সায়েন্সে আমরা তোমাদেরকে বেসিক বোঝাবো প্রথমে বাংলাতে তারপরে এমসি কিউ প্র্যাকটিস করাবো সায়েন্স সম্পূর্ণ বাংলাতে হবে বাকি অঙ্ক রিজনিং জিকে ইংরেজিতে থাকবে আমি তোমাদেরকে বাংলাতে বুঝিয়ে দেবো ক্লিয়ার কোশ্চেন করানো হবে ইউথ কম্পিটিশান টাইমস পাবলিকেশনের বই থেকে ওকে তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা পেড করতে পারো কিভাবে পেড করবে তোমাদেরকে প্রসেস আমি একটু পরেই বলছি এরপর আসছি আমরা অন্য এক বেচের কথায় যে বেচটা হচ্ছে জিকে কে স্পেশাল এখানে দেখো আমরা এই যে তিনটে এক্সামকে টার্গেট করে ক্লাস করাবো রাজ্য স্তরে গ্রুপ সি বা গ্রুপ ডি যেটা দু হাজার বাইশে হওয়ার কথা রয়েছে ডাব্লুপি রয়েছে দু হাজার বাইশে ডাব্লিউবিসিএস প্রিলিম রয়েছে দু হাজার বাইশে এই তিনটে এক্সামকে টার্গেট করে আমরা কোর্স শুরু করতে চলেছি দ্বিতীয় জানুয়ারি থেকে যে কোর্সটা হবে ছয় মাসের কোর্স প্রত্যেক মাসে তোমাদেরকে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে প্রত্যেক মাসে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে সর্বনিম্ন ফি আই থিঙ্ক তোমরা সকলেই জানো একশো টাকার কী ভ্যালু রয়েছে এখন একশো টাকাতে মোবাইল রিচার্জ হয় না সেখানে তোমরা একশো টাকাতে এক মাস পড়বে ক্লিয়ার আর যদি কোনো অ্যাসপিরিয়েন্ট থাকো যে চাও যে আমি একবারে ছ মাসের পেমেন্ট করবো তাহলে তাকে ডিসকাউন্ট দেওয়া হবে তাহলে সে পাঁচশো টাকা পেমেন্ট করতে পারে পাঁচশো টাকাতে ডাইরেক্ট ছ মাসের কোর্স তাকে ফ্রিতে পড়ানো হবে ক্লিয়ার তো রাজ্য স্তরে গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউ সি প্রিলিম এই এক্সামগুলোতে তোমরা আই থিঙ্ক জানো যে জিকের ওয়েটেজ খুব ভালো জিকে যদি স্ট্রং না হওয়া যায় তাহলে কিন্তু এই সমস্ত এক্সামগুলোকে ক্র্যাক করা প্রায় অসম্ভব ক্লিয়ার তো জিকে যদি স্ট্রং হতে চাও তাহলে তোমাকে এই কম্বাইন্ড পেড কোর্স ফর জিকে ব্যাচে স্বাগত জানায় কারণ এখানে আমরা ডিটেলসে অধ্যায় ভিত্তিক জিকে পড়াবো এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদেরকে এমসিকিউ প্রোভাইড করবো সরি এমসিকিউ আকারে পিডিএফও প্রোভাইড করবো ঠিক আছে সো পিডিএফও পেয়ে যাচ্ছ ক্লাসও তোমরা বেসিক থেকে পেয়ে যাচ্ছো তার কী প্রয়োজন ওকে ফি হচ্ছে একশো টাকা এবার কথা হচ্ছে তোমরা কীভাবে পেমেন্ট করবে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুগল পে নাম্বার রয়েছে ঠিক আছে এই গুগল পে নাম্বারতে তোমাদেরকে কী করতে হবে পে করতে হবে কত একশো পঞ্চাশ টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবে যদি তুমি রেল গ্রুপটি অ্যাক্সপিরিয়েন্ট হয়ে থাকো বা রেল গ্রুপটির যদি তুমি পারসান নিচ্ছ তাহলে বা রেল ডি পেট বেচে যদি যুক্ত হতে চাও তাহলে আর যদি তুমি জি কে বেচে আসতে চাও রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউপি বা ফিল্ম তাহলে একশো টাকা পেমেন্ট করবে ক্লিয়ার এই যে গুগল পে রয়েছে এখানে তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করার পর সেই স্ক্রিনশটটা এই যে হোয়াটসঅ্যাপটা নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করবে ক্লিয়ার পেমেন্ট করবে গুগল পের মাধ্যমে তারপরে স্ক্রিনশট সেন্ড করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করার পর নিজের নাম এবং নিজের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দেবে ঠিক আছে নিজের নাম এবং জেলার নাম মেনশন করে দেবে যদি তোমাদের কারো গুগল পে না থাকে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কিউআর কোড ভিডিওটা পজ করে কিউআর কোড স্ক্যান করে নেবে ঠিক আছে বা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইউপিআই আইডি দেওয়া রয়েছে এই আইডিটা থেকেও তোমরা পেমেন্ট করতে পারো ঠিক আছে এটা আমাদের হোম কোচিং অফিসিয়াল গুগল পের কিউআর কোড ইউপিআই আইডি এবং নাম্বার ঠিক আছে এখানে পেমেন্ট করবে তারপর এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে দেবে পেমেন্টের স্ক্রিনশট নাম এবং ডিস্ট্রিক্ট মেনশন করে দেবে পিডিএফ সরি পিডিএফ আর বলছি আপনার মেসেজ সিন হওয়ার সঙ্গে সঙ্গেই লিঙ্ক দিয়ে দেওয়া হবে ঠিক আছে হয়তো মেসেজ সিন হতে একটু সময় লাগবে কারণ অনেকেই মেসেজ করবে আমি জানি তো একটু ওয়েট করবে ঠিক আছে মেসেজ সিন হওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জুতো থাকবে তারপরে যখন দু তারিখ থেকে ক্লাস শুরু হবে তখন তোমরা সেই গ্রুপে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে ক্লিয়ার আই হোপ তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তাও যদি কোনো কিছু ডাউট থাকে তো তোমরা মেসেজ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওকে কল করো না প্লিজ কারণ কল করলে অনেক সময় লাগে আর কল করে সকলকে বোঝানো সম্ভব হয় না ঠিক আছে একসাথে অনেকগুলো কল চলে আসে কিন্তু ঠিক আছে তো যাই হোক আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কী সমস্যা ছিল কেন কি জন্য ক্লাস হচ্ছিলো না তো চলো দেখা হচ্ছে নতুনভাবে নতুন রূপে দু হাজার বাইশতে থ্যাংস ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকুন নিজের খেলাটাও সর্বদা মোটিভেট থেকে সফলতা একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতারম